বাজে, সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে জন্মাষ্টমী, তোমরা আজকে কি কি অ্যাক্টিভিটিস হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমাদের ঘরে আজ আমাদের গোপাল নেই, কিন্তু নারায়ণ আছে আর আমার শাশুড়ি জন্মাষ্টমীটা করে, তো সন্ধ্যাবেলা পুজো হবে, তোমাদের সাথে দেখাবো। এমনিও তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের ঠাকুরের একদিন আরতি তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে চেষ্টা করব সেটা শেয়ার করার। আর দেখি সারাদিন আর কি কি করতে পারি, টুকটাক অনেক কাজই আছে। আজকে যেহেতু একটা ছুটির দিন, সবাই মোটামুটি বাড়িতেই আছে, ছেলেকে ছেলেও বাড়িতে, ছেলে তো এমনি বাড়িতেই আছে, তো হাজবেন্ড আজকে বাড়িতেই থাকবে, এখন একটু কাজে বেরিয়েছে। আর ছেলের অনলাইন ক্লাসটা আজকে অফই, মানে স্কুল আজকে নেই, তো আমাকেই একটু ওকে দেখতে হচ্ছে, যেমন মাঝে মাঝে করে গিয়ে দেখে আসছি, অঙ্কের পরীক্ষা নিচ্ছি একটা ছোট করে, মানে একটু পড়াশোনাটা দেখতে হচ্ছে। আর এদিকে রান্নাটাও সামলাচ্ছি, যেমন এখানে আজকে ভাবলাম কি করব, নিরামিষই করব আজকে, তো পেঁপে দিয়ে পেঁপে কাটলাম, ভাবলাম পেঁপে দিয়ে মুগের ডাল করব, আর উচ্ছে আলু বেগুন দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি করব, আর করব সয়াবিনের তরকারি, এটাই ভাবলাম, দেখা যাক কতটা কি করতে পারি। তোমাদের সাথে আজকে মুগের ডালটাই একটু শেয়ার করি, ঠিক আছে? মুগের ডাল তো লাগেই সবার, যেদিন নিরামিষ থাকে, তো আজকে পেঁপে দিয়ে মুগের ডালটা করব, তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেলে বানাচ্ছি। তো আমরা তো শুকনো লঙ্কা খাই না, যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা দিয়ে করো, তেজপাতাও আমরা খাই না খুব একটা, তেজপাতার ফ্লেভার অত আমাদের ভালো লাগে না, তো তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে খেও, আমরা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে খাই, তো আমরা সেটা দিয়েই করব। আমি বিভিন্ন রকমের ডাল বানাই, কখনো পটলের ডাল করি, কখনো ঝিঙের, কখনো বেগুনের, কখনো কারি পাতার, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ মুগের ডালের এরকম টাইপ রেসিপি অনেকেরই দরকার পড়ে, অনেকেই বাড়িতে ভেজিটেরিয়ান আছো তোমরা, তো আমাদের আজকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করেই নিই, তাহলে তোমাদেরও হয়তো ভালো লাগবে, দরকারে লাগতে পারে, আর আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে তেলেতে জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে পেঁপেটা দিয়ে দেবো, আজকে পেঁপের ডালটা করছি। পেঁপে দিয়ে মুসুর ডালটা খেয়েছি, খুব ভালোই হয়েছিল একবার। অ্যাকচুয়ালি আমি খুব একটা পেঁপে একদম ভালোবাসি না, কিন্তু আমার মা করেছিল একদিন পেঁপে দিয়ে ডালটা, তো মার কাছে খেয়ে আমি তো বুঝতেই পারিনি যে ওটা পেঁপে, পেঁপে দিয়ে মুসুর ডাল করেছিল মা একদিন, তো সেটা খুব ভালো লাগার পর আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি, তো করেছি, ভালোই লেগেছিল জানো তো। আজকে এবার মুগের ডালটা দিয়ে দেখছি কেমন হয়, নিশ্চয়ই জানাবো তোমাদের কেমন মানে কিরম হলো, বাজে হলে বাজেও বলবো, খারাপ হলে খারাপ বলবো, কারণ এটা আমার কিন্তু ডেইলি ব্লগ, হ্যাঁ, এটা কোনো কুকিং চ্যানেল নয় যে আমি তোমাদেরকে খারাপ হলেও হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে করবো, আমি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন তোমাদের ঠিক রিভিউ দিয়ে যাবো, ঠিক আছে? যেমন কালকের প্যানকেকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমার মনে হয়েছিল মিষ্টিটা আরেকটু হলে ভালো হতো, আর লোটে মাছের ঝালটাও আরেকটু ঝাল হলে ভালো হতো। আর কালকে রাত্রে তরকা করেছিলাম, সত্যি তরকাটা অসাম হয়েছিল, একদম ডিমটা এক তরকা বানিয়েছিলাম, সেটাই সকালে ছিল, তো ওটা ওইটা দিয়েই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ওই তরকাটার সাথে রুটি করে নিলাম আর একটু করে, সকালে আমরা ওটাই সব ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন দুপুরে রান্না করছি, তোমাদের সাথে ডালটা শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগলে বলো, ঠিক আছে? আচ্ছা দেখো পেঁপেটা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা, মুগের ডালটা ধুয়ে রেখেছি, এই মুগের ডালটা ধুয়ে রেখেছি, মুগের ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে,
ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব টমেটোটা। আচ্ছা, এর মধ্যে আমি টমেটো দিয়েছি বলে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে টমেটোটা বেশ একটু গলে যায়। লাস্টে ঘি দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো, ওই ঘিটার জন্যই তরকারি মানে ডালটা মানে অসাম হয় একদম। নুন আমি এতে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে ছোট করে আমাদের ঠাকুরের প্রসাদটা শেয়ার করছি। আমাদের খুব ছোট করেই পুজোটা হয়, তো শাশুড়ি দিনের বেলাতেই করে ফেলেছে পুজোটা। তার কারণ হলো পুজোটা তাড়াতাড়ি করে ফেলেছে, তার কারণ হলো আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য মানে ছেলেরা জোর করিয়ে দিনের বেলাতেই পুজো করে দিয়েছে, বলেছে সন্ধে অবধি উপোস করা যাবে না, কারণ শরীর খারাপ করে, সেজন্য তাড়াতাড়ি করে পুজো করিয়ে দিয়েছে। দিনের বেলাতেই মায়ের পুজো হয়ে গিয়েছে, তো প্রসাদ খাচ্ছি এখন। তোমাদেরকেও শেয়ার করলাম আমাদের প্রসাদটা। বাইরে দেখো আবার খুব জোরে বৃষ্টি নেমে গেল এই দুপুরবেলা। এই একটু আগে কি সুন্দর রোদ ছিল, আবার এখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হাজবেন্ডও বাইরে আছে, কি মুশকিল। এখন যেন আর এত বৃষ্টি ভালো লাগছে না, বর্ষার প্রথম প্রথম দিকে বৃষ্টিটা যতটা ভালো লাগে, তারপরে যেন বৃষ্টিটা বড্ড একঘেয়ে হয়ে যায়, এত বৃষ্টি। চলো আবার ওদিকে ডালটা বসানো আছে, দেখি কতদূর হলো। ডালটা মোটামুটি হয়ে গিয়েছে, একটু ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস। কি সুন্দর লাগছে আকাশটা, বিকালবেলা চলে এসেছি ছাদে। দেখো সন্ধে হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে। তোমাদেরকে বলেছিলাম না যে আজকে সন্ধ্যা আরতি দেখাবো তোমাদের, সেই জন্য চলে এসেছি। দেখো দূরে ওটা অ্যাক্রোপলিস মলটা, ওই যে দূরে ওটা কসবার অ্যাক্রোপলিস মলটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে ছাদ থেকে, ছাদে আসলে। দাঁড়াও এক্ষুনি শাশুড়ি মা আমার সন্ধ্যা আরতি করবে, তোমাদেরকে দেখাচ্ছি। Thank you.
কেমন লাগলো তোমাদের আমাদের ঠাকুরের সন্ধ্যা আরতি, তোমরা জানিও, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকের টোটাল পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আজকের জন্য টাটা, কালকে আবার আসবো, ঠিক আছে, একটা নতুন ব্লগ নিয়ে।